কলের পাশেই নোংরা জল জমার জন্য ছোট গর্ত, আর সেই গর্তের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হলো বছর তিনেকের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুরের আধারমানিক গ্রামে। অমিত চৌধুরী নামে বছর তিনেক ওই শিশুটি কলের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে যায়, আর সেই জমা জলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়, শোকের ছায়া এলাকা জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কালকে বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে বৃষ্টি ছাড়ার পর ওর মা কলতলার কাছে কাপড় কাচ্ছিল, দিয়ে ওর বাচ্চা আসে, দিয়ে বাচ্চা বলে যে আমি পায়খানায় যাবো। পায়খানা ওর সাইডে পায়খানা করার জায়গা ছিল, দিয়ে সাইডে পায়খানা করতে গেছে, দিয়ে পাশে গর্ত ছিল, জল নিকাশির ব্যবস্থা ওই গর্ততেই যায়, দিয়ে সেই গর্ততে পড়ে যেয়ে ডুবে মারা গেছে। বাচ্চা পায়খানা করার পর মিনিট 15 খোঁজাখুঁজি করেছি, তারপরে গর্ততে যে খুঁজেছি তখন দেখেছি যে বাচ্চা ওইখানে। মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে নিয়ে এসেছিলাম আমরা তৎপরতা করে, তারপরে এইখানে ডক্টররা মৃত বলে ঘোষণা করলো। বি কেয়ার পলিটেকনিক কলেজ 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে। যোগাযোগ নাম্বার 8967158821।